হ্যালো নাটক প্রিয় বাঙালিরা, রাইট নাও আমি আজ এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে মোশাররফ করিম এবং মোমোর নতুন নাটক এক বৈশাখী ভোরে এর গল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে একটি কথা বলি, বিনোদন জগতের সকল আপডেট তথ্য জানতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যাক্টরস গল্প। সো লেটস জাম্প ইনটু দ্য মেন ভিডিও। ওয়েল, এক বৈশাখী ভোরে এই নামটি দ্বারা তো এইটুকুই স্পষ্ট বোঝা যাচ্ছে এইখানে কোনো বৈশাখের প্রথম দিনকে ইন্ডিকেটেড করা হচ্ছে। তাছাড়া একটু স্যাডনেসেরও প্রকাশ পায়, কারণ এইখানে কোনো দ্বারা স্যাডনেস কিংবা অতীতের কোনো বিষয়কে বোঝানো হচ্ছে। ওয়েল, নাটকের নামকরণ নিয়ে তো অনেক কথাই বলা হলো, তাহলে এবার এই নাটকের গল্প নিয়ে একটুখানি কথা বলি। এক বৈশাখী ভোরে নাটকে মোমোকে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করা শিক্ষার্থীর ভূমিকায় দেখা যাবে। তাছাড়া এই গল্পের সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো, এই গল্পে মোমোর অভিভাবকেরা এক অর্থশালী বয়স্ক লোকের সঙ্গে মোমোর বিয়ে ঠিক করেন, কিন্তু মোমো এ বিষয়টি মানতে রাজি নয়। তাই সে পহেলা বৈশাখের সকালে বৈশাখী উৎসবে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় এবং পরে মোশাররফ করিমের সঙ্গে তার পরিচয় হয়। আর এভাবেই আরও কিছু ঘটনা নিয়েই এগিয়ে যায় এই নাটকটির গল্প। ওয়েল, নাটকটির গল্প শুনে তো এইটুকু বোঝাই যাচ্ছে এই নাটকটি আসলেই খুব সুন্দর হবে। তাছাড়া এই নাটকটিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তো রয়েছেই, আর মোশাররফ করিমের নাটক মানে তো একটু অন্যরকম ধাঁচের হবে, সেটা তো আমরা সকলে জানি। ওয়েল, নাটকের গল্প নিয়েও অনেক কথা বলা হলো, এবার তাহলে এই নাটকে মোশাররফ করিমের লুক এবং মোমোর লুক নিয়ে কিছু কথা বলি। সাধারণ সব নাটকের মতো এই নাটকেও মোমো এবং মোশাররফ করিমের লুকটি সাধারণই থাকবে, তাদের লুকে তেমন বেশি ব্যতিক্রম দেখা যাবে না। তবে এই নাটকে আমরা হয়তো মোশাররফ করিমকে অটোচালকের ভূমিকায় দেখতে পাব। তাছাড়া এই নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। সো ভিউয়ার্স, এক বৈশাখী ভোরে এই নাটকটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে এবং মোশাররফ করিমকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।